ডায়াবেটিস এখনকার সময়ে বেশিরভাগ মানুষই এই রোগে আক্রান্ত। আপনার ডায়াবেটিস আছে জেনেও সঠিক নিয়মকানুন মেনে না চলে শরীরের কি সর্বনাশ ঘটাচ্ছেন আপনি তা যদি জানতেন, তবে আজ থেকেই ডায়াবেটিস সম্পর্কে জানতেন এবং নিয়ন্ত্রণের পেছনে উঠে পড়ে লাগতেন। তাহলে চলুন আজকের এই ভিডিওতে ডায়াবেটিসের গুরুত্বপূর্ণ বিষয়গুলো ভালোভাবে জেনে নিই। আপনি কি এই চ্যানেলে নতুন, তবে সাবস্ক্রাইব করে ফেলুন, সাথে বেল আইকনটি প্রেস করে ফেলুন, কারণ আমরা ভিডিও তৈরি করছি শুধু আপনার জন্য। আপনারা দেখছেন হেলথ ইনফোপিডি, সঠিক জানুন, সুস্থ থাকুন। ডায়াবেটিস কি? সহজ কথায় বলতে গেলে শরীরে ইনসুলিন কমে যাওয়াকেই ডায়াবেটিস বলে। বাংলায় এর নাম বহুমূত্র রোগ, কারণ ঘন ঘন প্রস্রাবের বেগ পাওয়া এ রোগের প্রধান লক্ষণ। মানব দেহে অগ্নাশয় বা পেনক্রিয়াস নামে একটি অর্গান থাকে। অগ্নাশয় থেকে অনেক ধরনের হরমোন নিঃসৃত হয়, ইনসুলিন তাদের মধ্যে অন্যতম। ইনসুলিনের কাজ হল রক্তে সুগারের পরিমাণ ঠিক রাখা। যদি কোনো কারণে ইনসুলিন ক্ষরণ কম হয় বা এর কার্যক্ষমতা কমে যায়, তখন রক্তে সুগারের পরিমাণ বেড়ে যায়, আর মানবদেহের এই পরিস্থিতিকে ডায়াবেটিস বলে। এই ডায়াবেটিস স্ট্রোক, হার্ট অ্যাটাক, কিডনিজনিত দীর্ঘস্থায়ী রোগ, নিউরোপ্যাথি, দৃষ্টি প্রতিবন্ধকতা ইত্যাদি রোগের কারণ হতে পারে। তাই ডায়াবেটিস সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, যেমন ডায়াবেটিসের লক্ষণ, ডায়াবেটিস কমানোর উপায়, ডায়াবেটিস কেন হয়, ডায়াবেটিসের ঝুঁকি ইত্যাদি বিষয় সম্পর্কে সঠিক জ্ঞান থাকাটা খুব প্রয়োজন। ডায়াবেটিস কেন হয়? বিভিন্ন কারণেই ডায়াবেটিস হতে পারে, যেমন স্থূলতা বা অতিরিক্ত ওজন, উচ্চ রক্তচাপ, বংশগত কারণ, অনিয়ন্ত্রিত জীবনযাপন। বয়স বাড়ার সাথে সাথে ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে। এছাড়াও HDL বা ভালো কোলেস্টেরল নিম্নমাত্রায় থাকলে। ডায়াবেটিস কত প্রকার ও কি কি? এখন প্রশ্ন হল, সবারই কি ডায়াবেটিস হতে পারে? এর উত্তর হচ্ছে হ্যাঁ, সবারই ডায়াবেটিস হতে পারে, তবে ভিন্ন ভিন্ন মানুষের ভিন্ন ভিন্ন টাইপের ডায়াবেটিস হতে পারে। ডায়াবেটিস মূলত চার ধরনের, টাইপ 1 ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস, গর্ভকালীন বা জেস্টেশনাল ডায়াবেটিস এবং সেকেন্ডারি ডায়াবেটিস মেলিটাস। টাইপ 1 ডায়াবেটিস কি এবং কাদের হয়? এর আরেক নাম ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস। সাধারণত 30 বছরের কম বয়সী মানুষের এ ডায়াবেটিস হয়, এমনকি বাচ্চাদেরও হতে পারে। টাইপ 1 ডায়াবেটিস হওয়ার কোনো নির্দিষ্ট কারণ নেই। শরীরের ইমিউন সিস্টেম যখন ক্ষতিকর পদার্থ বা ব্যাকটেরিয়া ভেবে ভুলবশত অগ্নাশয়ের উপকারী একটি কোষ যা ইনসুলিন উৎপাদন করে, যার নাম আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, এই কোষটাকে ধ্বংস করে ফেলে, তখন আর ইনসুলিন বের হতে পারে না, যার কারণে রক্তে সুগারের মাত্রা অনেক বেড়ে যায় এবং টাইপ 1 ডায়াবেটিসের সৃষ্টি হয়। টাইপ 2 ডায়াবেটিস কি এবং কাদের হয়? এই টাইপের ডায়াবেটিসের ক্ষেত্রে ইনসুলিনের কার্যক্ষমতা কমে যায় বা কাজ করতে বাধাপ্রাপ্ত হয়, যাকে মেডিকেল সায়েন্সে রিলেটিভ ডেফিসিয়েন্সি অফ ইনসুলিন বলা হয়। অনেক সময় মানবদেহে প্রয়োজনের তুলনায় ইনসুলিন কম নিঃসৃত হয়। একজন সুস্থ মানুষের শরীরে প্রতিদিন প্রায় 200 ইন্টারন্যাশনাল ইউনিট বা IU ইনসুলিন নিঃসৃত হওয়া প্রয়োজন। যদি এর কম হয়, তখন ইনসুলিন তার কাজ ঠিকমতো করতে পারে না। এই অবস্থাকেই টাইপ 2 ডায়াবেটিস বলে। সাধারণত 30 বছর বা তার বেশি বয়সী লোকদের ক্ষেত্রে এ ধরনের ডায়াবেটিস বেশি দেখা যায়। গর্ভকালীন ডায়াবেটিস কি? গর্ভকালীন সময়ে বিভিন্ন হরমোনাল পরিবর্তনের কারণে যে ডায়াবেটিস হয়, সেটা হলো গর্ভকালীন ডায়াবেটিস। গর্ভকালীন ডায়াবেটিসকে ক্লাস A1 এবং ক্লাস A2 এই দুই ভাগে ভাগ করা যায়। ক্লাস A1 সাধারণত ডায়েট এবং নিয়মিত ব্যায়ামই ভালো হয়ে যায়, কিন্তু ক্লাস A2 এর ক্ষেত্রে ইনসুলিন নিতে হয়। সেকেন্ডারি টাইপ ডায়াবেটিস মেলিটাস কি এবং কখন হয়? সেকেন্ডারি টাইপ বলতে অন্যান্য কারণে যে ডায়াবেটিস হয় তাকে বোঝায়, যেমন অগ্নাশয়ের অসুখ থাকলে, বিভিন্ন ওষুধ সেবনের কারণে, ভাইরাল ইনফেকশনের কারণে ইত্যাদি কারণে এ ধরনের ডায়াবেটিস হতে পারে। আশা করি এখন আপনি মিলিয়ে নিতে পারবেন আপনি কোন পরিস্থিতিতে আছেন এবং কোন ধরনের ডায়াবেটিস আপনার হতে পারে। ব্লাড সুগারের মাত্রা কত হলে তা নর্মাল? সকালে খালি পেটে সুগারের নর্মাল লেভেল 6.1 থেকে 7.0 মিলিমোল পার লিটার এবং ভরা পেটে বা সকালে খাবারের 2 ঘন্টা পর সুগারের নর্মাল লেভেল 7.8 থেকে 11.0 মিলিমোল পার লিটার। এর চেয়ে বেশি হলে ডায়াবেটিস আছে বলে ধরে নিতে হবে। ডায়াবেটিসের লক্ষণ। ডায়াবেটিসের অনেকগুলো লক্ষণ আছে,
তবে যে লক্ষণগুলো দেখা দিলে দ্রুত ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত সেগুলো হল ঘন ঘন প্রস্রাবের বেগ পাওয়া বা পলি ইউরিয়া, ঘন ঘন তৃষ্ণা লাগা বা পলিডিপসিয়া, ওজন কমে যাওয়া, ক্ষত ভালো হতে সময় লাগা, রাগান্বিত থাকা, ক্ষুধা মন্দা লেগে থাকা, মনোযোগ কমে যাওয়া, খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে যাওয়া, চোখে ঝাপসা দেখা। ডায়াবেটিসের চিকিৎসা বা নিয়ন্ত্রণে রাখার উপায়, এ রোগ পুরোপুরি নিরাময় সম্ভব নয়, তবে বিভিন্নভাবে একে কন্ট্রোলে রাখা যায়। যেমন খাদ্য তালিকার পরিবর্তন করে, যেসব খাবারে সুগার কম এবং যেগুলো খেলে ইনসুলিনের কার্যক্ষমতা বাড়ে, বিশেষজ্ঞরা ডায়াবেটিক রোগীদের সেসব খাবার খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন, যেমন শাকসবজি, দুধ, ডিম ইত্যাদি। এছাড়া উচ্চমাত্রার কার্বোহাইড্রেট জাতীয় খাবার গ্রহণ থেকে বিরত থাকুন। সর্বোচ্চ 50 গ্রাম কার্বোহাইড্রেট প্রতিদিন খাওয়া যেতে পারে, যা শরীরের জন্য ক্ষতিকর নয়। অনেকেই আছেন যাদের 3 বেলায় ভাত খেতে হয়। ভাত হলো উচ্চ কার্বোহাইড্রেট যুক্ত খাবার, তাই ভাত যত কম খাবেন ততই ভালো। সকালে ও রাতে ভাতের পরিবর্তে 1 থেকে 2টি রুটির সাথে সবজি, দই, ফল খেতে পারেন। দুপুরে চাইলে 1 কাপ ভাতের সাথে চর্বিযুক্ত মাছ কিংবা মাংস খুব অল্প পরিমাণে সাথে শাকসবজি খেতে পারেন। চিনি জাতীয় খাবার বর্জন করুন। পর্যাপ্ত পানি পান করে, পর্যাপ্ত পরিমাণ পানি পান আপনার রক্তে শর্করার মাত্রা ধরে রাখতে সহায়তা করতে পারে। একটি পর্যবেক্ষণ গবেষণায় দেখা গেছে যে যারা বেশি পরিমাণে পানি পান করেন তাদের রক্তে উচ্চ শর্করার বিকাশের ঝুঁকি কম থাকে। পরিমাণ মতো ভিটামিন ডি গ্রহণ করে, যাদের শরীরে ভিটামিন ডি এর অভাব রয়েছে তারা ডায়াবেটিসের ঝুঁকিতে আছেন। পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রায় 43% কমিয়ে দেয়। জীবনযাপনের পরিবর্তন করে, নিয়মিত 30 থেকে 40 মিনিট দ্রুতভাবে হাঁটুন। ডায়াবেটিস রোগীদের জন্য নিয়মিত হাঁটাহাঁটি খুবই গুরুত্বপূর্ণ। যত বেশি হাঁটবেন তত ক্যালোরি বার্ন হবে, তখন শরীরের অতিরিক্ত গ্লুকোজ ভেঙে শক্তি উৎপাদন হবে। সাথে ব্যায়াম করারও অভ্যাস করতে হবে, ধূমপান এবং অ্যালকোহল জাতীয় পানীয় ত্যাগ করতে হবে। ডায়াবেটিসের ঔষধ, যদি ডায়েট এবং জীবনযাপনের পরিবর্তনে ডায়াবেটিস পুরোপুরি কন্ট্রোলে না আসে, তখন ওরাল অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ মানে মুখে খাওয়ার ঔষধ এবং ইনসুলিন নিতে হয়। যাদের শুধুমাত্র ওরাল অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ খেলেই ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে, তাদের ইনসুলিন নেওয়ার প্রয়োজন নেই। ডায়াবেটিস রোগীর খাবার, ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে কোনো খাবারই একেবারে খাওয়া যাবে না এমনটা ডাক্তারদের পরামর্শ নয়। তবে কিছু খাবারের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আছে। নিয়মিত ডায়াবেটিক রোগীর খাবারের তালিকা মেনে চলা, প্রতিদিন কিছু ব্যায়াম করা এবং নিয়ম মাফিক জীবনযাপন করলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা শুধু সম্ভবই নয়, বরং খুব সহজ। যে খাবারগুলো বেশি খাবেন, উপকারী চর্বি যেমন বাদাম, অলিভ অয়েল, মাছের তেল ইত্যাদি। শাকসবজি ও ফলমূল, মূলত পরিষ্কার টাটকা ও রঙিন শাকসবজি ভালো। দেশজ মাছ ও মুরগি অল্প পরিমাণে। ভালো প্রোটিন জাতীয় খাবার যেমন ডিম, অল্প চর্বি জাতীয় দুধ, টক দই ইত্যাদি। যে খাবারগুলো কম খাবেন, অতিরিক্ত মশলা দিয়ে রান্না করা খাবার, ফাস্টফুড, চিনি জাতীয় খাবার এবং প্রক্রিয়াজাত খাবার যেমন পাস্তা, অনেক সময় বিভিন্ন মাছ এবং মাংসের প্রক্রিয়াজাতকৃত খাবার থাকে সেগুলোও বর্জন করতে হবে। কি খেলে সুগার কমে, বিভিন্ন গবেষণায় দেখা গেছে কিছু খাবার ব্লাডের সুগার লেভেল কমাতে সাহায্য করে। এইসবের মাধ্যমে অনেকটা প্রাকৃতিক উপায়েই ডায়াবেটিসের চিকিৎসা করা যায়, যেমন ব্রোকোলি, সামুদ্রিক মাছ, কুমড়া এবং কুমড়ার বিচি, বাদাম এবং বাদামের মাখন, ঢ্যাঁড়স, শিম এবং শিমের বিচি, চিয়া সিড, বেরি বা জাম জাতীয় ফল, অ্যাভোকেডো ফল, ওটস, সাইট্রাস ফল যেমন আমলকি, কমলা, অ্যান্টিঅক্সিডেন্টযুক্ত খাবার যেমন কাঠবাদাম, গ্রিন টি, আনারস, আঙুর ইত্যাদি, মেথি, করলা ইত্যাদি। যেসব কারণে ডায়াবেটিস রোগীদের মৃত্যু বেশি হয়, ডায়াবেটিস হলো সকল রোগের জননী। এর কারণে সহজেই ডায়াবেটিক রোগীর মাল্টিপল ডিজিজ বা বহু রোগ হয়, কারণ ডায়াবেটিস শরীরের প্রতিরক্ষা ব্যবস্থাকে বা ইমিউন ডিফেন্স সিস্টেমকে দুর্বল করে দেয়। তাই ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের অন্যান্য রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর হারও অনেক বেশি। সবচেয়ে বেশি ডায়াবেটিক রোগী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায় এবং এই হার প্রায় 70%। প্রায় 10% ডায়াবেটিক রোগী মারা যায় কিডনিজনিত রোগে বা কিডনি ফেইলিওর করে। 10% রোগী মারা যায় ক্যান্সার আক্রান্ত হয়ে এবং বাকি 10% ডায়াবেটিক রোগী অন্যান্য রোগের কারণে মারা যায়, যেমন ইনফেকশন, ডায়াবেটিক কিটোএসিডোসিস
বা রক্তে অতিরিক্ত কিটোন বডির উপস্থিতি ইত্যাদি কারণে। ডায়াবেটিস একটি নীরব ঘাতক, তাই এই ভিডিওটি যারা দেখছেন তাদের মধ্যে যারা ডায়াবেটিস পরীক্ষা করেননি কিন্তু উপরের লক্ষণগুলো আছে কিংবা ডায়াবেটিসে আক্রান্ত কিন্তু অবহেলা করছেন, তারা আজই সচেতন হন, কেননা এই রোগ নীরবে আপনার জীবন কেড়ে নিতে পারে। চলুন আজই সচেতন হই এবং জীবনের ঝুঁকি কমাই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং অন্যকে সচেতন করতে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।